আসসালামু আলাইকুম। আমি এখন মানছি দারুণ মজার একটা নাস্তা, এটা তেমন কোনো নাম নাই, এটা কিছুটা একটা জায়গা থেকে আমি কোথায় একটু আইডিয়া পাইছিলাম। পিন হুইল টাইপের একটা জিনিস তৈরি করে, তো ভাবলাম পিন হুইল দিয়ে পিন হুইলের মতো আরেকটা জিনিস করে দেখি কীরকম লাগে আর কি। তো সেই অনুযায়ী নিজে একটু বানাইলাম, কিন্তু খেয়ে দেখলাম যে সাংঘাতিক মজার। তো যাই হোক, জিনিসটা সবজি দিয়ে আমি তৈরি করতেছি। ইচ্ছা করলে এটা ভাজাও যায়, ইচ্ছা করলে বেকও করা যায়, ইচ্ছা করলে এটা তাওয়ার উপরে ভেজে নেওয়া যায়, যার যার রুচি মতো করবেন, যার যার মতো। কিন্তু জিনিসটা খাইতে আসলেই অদ্ভুত মজার এবং খুবই সোজা। তো আসেন দেখি তৈরি করা যাক। তো আমি এখানে কিছু ময়দা নিছি, এতে আমি স্বাদ মতো লবণ দিব। যত কাপ ময়দা দিলাম ততটুকু, তত চা চামচ আমি, যেমন এক কাপ আনলে এক চা চামচ, দুই কাপ ময়দা নিলে দুই চা চামচ, তত চা চামচ আমি ইস্ট দিব, এক টিপ ইস্ট দিব এর মধ্যে। আর আমি প্যাকেটের ইস্ট ব্যবহার করি, এগুলো সাধারণত মরা হয় না, বোতলের গুলা মরা হয়, সেই জন্য আপনার ইচ্ছা করলে এই টাইপের প্যাকেটের ইস্ট কিনে নিতে পারেন। এটা ভালো করে আমি মিশাই নেব এর সাথে। প্যাকেটের ইস্টগুলা যে কোনো মহল্লার কাঁচা বাজারে গেলে বড় কোনো একটা দোকান থাকে, যারা আশেপাশে রেস্টুরেন্ট হোটেলে এগুলা ব্যবহার, বিভিন্ন জিনিস তেল 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 ময়দায় বেচে, তাদের কাছে পাওয়া যায়। কিন্তু তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেই হবে যে এখানে কে বেকারির জিনিসপত্র বিক্রি করে কিংবা হোটেলের টোটেলের সাপ্লাই দেয়, কে প্রত্যেকটা মহল্লায় এরকম বাজার আছে, ওখানে পাবেন আপনি। যাই হোক, মিশলো। এখন আমি মাঝখানের দিকে একটু গর্ত করে যত কাপ ময়দা তত টেবিল চামচ তেল দিব, খাবার তেল মানে রান্নার তেল দিয়ে, এর সাথে পানি দিব, দিয়ে একটু ঘুটা এটা তেল আর পানি একসাথে মিশাই আমি ময়দাটাকে দিয়ে একটা খামির বানিয়ে দিব, রুটি পাউডার মতো খামির। হয়ে গেল আমার খামিরটা, আমি এটাকে ঢাকা দিয়ে ঘরের মধ্যে কোনো একটা জায়গায় রেখে দিব রান্না করে, ঘণ্টাখানের মধ্যে এটা ইনশাল্লাহ ফুলে উঠবে। আমি এখানে একটা সসপ্যানে, সসপ্যান কড়াইয়ে তেল গরম দিয়ে তেলটা কমাই দিই জালটা, অল্প একটু পেঁয়াজ আর রসুনের কুচি দিব, দিয়ে এইটাকে একটু ভেজে নিই। পেঁয়াজ রসুনগুলো একটু লালচে লালচে হলে আমি এর মধ্যে অল্প একটু পাঁচফোড়ন দিব, খুবই সামান্য, এটা যার যার রুচির উপরে। এইটাকে একটু ভেজে নেব সাথে। এই আধা মিনিট ভেজেই এর মধ্যে আমি সবজি দিয়ে দিব। আমি প্রথমে দিচ্ছি বরবটি, গাজর আর ফুলকপি, খুব ছোট ছোট কুচি কুচি করে কাটা। যেই সবজিগুলো সাধারণত একটু দেরিতে সিদ্ধ হয় সেগুলো আগে দিয়ে ভাজতে হবে। এখন এইটাকে আমি একটু ভেজে নিই। আর সাথে অল্প একটু লবণও দিয়ে দিই। মোটামুটি 60%-এর মতো প্রায় কাছাকাছি সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে কতগুলা পাতাকপিও দিব। পাতাকপি দেখাচ্ছে বেশি, এটা কিছুক্ষণ পরেই কমে অল্প একটু হয়ে যাবে। দিয়ে পাতাকপিটা দিয়ে এখন পাতাকপিটা প্রায় 80% সিদ্ধ হওয়ার মতো করে আমি এটাকে ভেজে নিব। আর এখন আবার একটু লবণ দিয়ে দিই, পাতাকপি দিলাম লবণটা স্বাদ মতো আর কি। আর এর সাথে একটু ঝালের জন্য পছন্দ মতো কাঁচামরিচ কুচি দিব, যারা ঝাল খাইতে চান না তারা এটা স্কিপ করতে পারেন, বাদ দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এখন এটাকে আমি ভালো মতো ভেজে নিই। সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে অল্প একটু পেঁয়াজের কুচি দিব, পেঁয়াজ পাতার কুচি দিয়ে এটাকে মিশাই নামায় ফেলবো, কারণ পেঁয়াজ পাতা এমনি সিদ্ধ হয়ে যাবে। আমি জালটা বন্ধ করে দিই, এটা এর সাথে মিশেই সিদ্ধ হয়ে যাবে, মিশাই দিলাম এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। এখন এটাকে ঠান্ডা করে আমি সব রোলগুলো বানায় ফেলব। তো আমার ইস্টটা ফুলে বেশ এতখানি হয়েছে দেখেন, আমি আবার একটু টিপে টিপে দেখছিলাম। এখন আমি এটাকে এখানে একটু নিয়ে ময়ান দিয়ে নিব, টেবিলে আমি একটু তেল মেখে নিচ্ছি, এটা গ্লাস অসুবিধা নাই, এর মধ্যে এই ময়দাটাকে নিয়ে নিই।
মহেন্দ্র নিচ্ছি ভিতরে যাতে কোনো বাবল না থাকে। যাই হোক হইল, আমি এখন এর থেকে কতগুলো লেচি কেটে নিব। এখন এইগুলোকে দিয়ে আমি একটু রুটি বানিয়ে নিব। এগুলোকে সরা রাখি এক জায়গায়, টেবিলে একটু তেল মেখে এটাকে আমার একটু লম্বাটে টাইপের করে নিতে হবে। হইল মোটামুটি খারাপ না। এখন আমি এর মাঝখানে লম্বা করে একটু ভেজিটেবলের পুরগুলা দিব। এটা একটু ঘুরাই দিই ক্যামেরাটা, যাতে ওই দিকে একটু দেখা যায়। হ্যাঁ, দুই পাশে একটু খালি রেখে দিয়ে আমার এটাকে দিয়ে এটাকে পেঁচায় রোল করে নিব আমি। এই দিকে একটু তেল মেখে দিই, যাতে পরের দিকে ভাজার পরে খাওয়ার সময় একটু যাতে মোটামুটিভাবে একটু খুলে যায় আর কি। দেখুন রোলটা হইল। এখন এটাকে আমি এইভাবে গোল করে পেঁচায় দিব, উপরে একটু তেল মেখে দিই, তাহলে এটা সুন্দর হবে আর কি। এই যে দেখেন, এরকম এরকম গোল করে আমি সবগুলোকে পেঁচায় নিব। এখন আমি একটা প্লেটের মধ্যে তেল মেখে রাখছি ভালো পরিমাণ, ওর মধ্যে এটাকে বসায় রাখবো। বসায় আমি উপরে একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে দিব, একটা ভিজা গামছা দিয়ে। ও আরেকটা কথা, এই পিছন দিকটা ভালো মতো টিপে এখানে লাগাই দিতে হবে, অথবা মাঝখানের দিকে লাগাই দিতে হবে, যাতে পরের দিকে খুলে না যায়। দেখেন এই যে এইভাবে একটু টিপে লাগাই দিতে হবে। এখন আমি এগুলোকে রেখে, এটার মধ্যে রেখে আমি একটা ভিজা গামছা কিংবা ভিজা কাপড় দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো, যাতে শুকায় না যায়, এটা কিছুক্ষণের মধ্যে ফুলে উঠবে। তো এরকম করে বাকি সবগুলোকে আমি করে নিব। তো দেখেন আমারগুলা ফুলে এই অবস্থা হয়েছে। এখন আমি আপনাদের দুই পদ্ধতিতে দেখাবো, তেল দেওয়া এবং তেল ছাড়া। এটা হচ্ছে তেল ছাড়া পদ্ধতি। আমি একটা সসপ্যান গরম করে নিছি, জালটা কমায় দিই, ঢেকেও দিছি, হালকা একটু তেল ব্রাশ করে নিছি এর মধ্যে। এখন এর মধ্যে আমি যেগুলা করে রাখছি সেগুলাকে একটাকে মাঝখানে বসাবো, একটু করে দিই যাতে চেপে থাকে ভিতরটা। হ্যাঁ, এখন এইটাকে আমি ঢেকে দিব, এটাকে মাঝারি আছে আমি কিছুক্ষণ ভাজবো, যাতে তলার দিকটা হয়ে যায়, এটা এমনি ফুলে উঠবে। মাঝারির থেকেও একটু আঁচটা কম রাখছি আমি আর কি। 4-5 মিনিট ভেজে আমি এটাকে একটু উল্টায় দিয়ে দেখি কি অবস্থা। উপর দিকটা মোটামুটি হয়ে গেছে, এখন এই দিকটা কিছুটা বাদামি হয়েছে, হোক অসুবিধা নাই। এখন নিচের দিকটা আমি এভাবে আবার ভেজে নিব, হয়তো নিচের দিকটা উপরের দিকটা একটা ওই দিকটা একটু আরেকটু বেশি বাদামি করে ভাজবো আর কি। এখন আমি আপনাদের দেখাচ্ছি ভাজারগুলা। আমি এখানে তেল গরম করেছি, তেলটা শ্যালো, অল্প তেল, তার মধ্যে আমি এটাকে এইভাবে ছেড়ে দিব। ছেড়ে দিলে যাতে এটা মোটামুটিভাবে অর্ধেক পরিমাণ ডুবে, অর্ধেক পরিমাণ ভাজা হয়নি, একদম ডুবা তেলে না। কিন্তু পাশ থেকে তেল নিয়ে উপরে দিয়ে দিই, উপরেরগুলো ফুলতে থাকুক। উপরেরটুকু যথেষ্ট ফুলে গেছে, আমি একবার উল্টায় দিব, পরে আবার আরেকবার উল্টাইতে হবে। দেখি একটু উল্টাই এটাকে, ওই পাশটা একটু ভেজে নিই, তারপরে বাদামি করব। দুই সাইডে আগে সমানভাবে ভেজে নিই, নাহলে এবড়ো খেবড়ো থেকে যাবে। এই পাশটা কিছুক্ষণ ভেজে মনে হচ্ছে এই পাশটা বাদামি হয়ে গেছে। হ্যাঁ, এই যে বাদামি হয়ে গেছে। এখন বাকি এই পাশটাও আমি আবার উল্টাই দিলাম, এটাও ভেজে নিব আমি। পিছন দিকটাও এতক্ষণে হয়ে গেছে, এই যে দেখেন একটু বাদামি হয়েছে, এই দিকটাও ইয়ে করে নিই। এখন আমি এটাকে ওই দিকটাও হয়ে গেল বাদামি যথেষ্ট, আরেকটু করে নিই। হয়ে গেল যথেষ্ট। এখন আমি এগুলাকে একটা টিস্যুর উপরে উঠাই নিই, একটু কাছ থেকে আপনাদের দেখাই। দেখেন জিনিসটা এইরকম, পুরো বোঝা যাচ্ছে কিনা যায় না ক্যামেরায়, যাই হোক জিনিসটা হচ্ছে এইরকম, বেশ ফুলা ডুমা ডুমা। এইভাবে বাকিগুলো আমি তেলে ভেজে নিব। আমি একসাথে আরও 3-4টা ছেড়ে দিছি। তো দেখেন যতক্ষণ এটা তেলে ভাজা হচ্ছে আমি দেখাই, পাশের চুলে আমি এটা যেটা ইয়েতে দিছিলাম তেল ছাড়া, সেটার একদিকে কম আরেক দিকে কম দুইটা এইভাবে ভাজা হয়েছে, এটা তেল ছাড়া আর একটা তেল দিয়ে। তো যাই হোক, যারা তেল ছাড়া খাইতে চান তারা ওইভাবে করতে পারেন, তেল আলাদা ওইভাবে করতে পারেন, দুইটাই দেখা দিলাম। এখন সবগুলো ভেজে আপনাদের দেখাচ্ছি, এই একটাই করলাম আমি তেল ছাড়া, বাকিগুলো তেল আলাদা করি, দেখতে সুন্দর লাগবে। এই যে দেখেন আমার হয়ে গেল এগুলা। আর যেটা আমি বেক করছিলাম সেটার দুই পাশ কিন্তু এরকম হয়েছে। আপনাদের ভিতর দিকটা কেটে আমি দেখা দিই, ভিতর দিকটা এইরকম একদম তুলতুলা রুটির মতো, দেখ বুঝেই বুঝতেই পারতেছেন। আর এটা খাইতে গেলে তেমন কিছু করার দরকার নাই, নিয়ে দেখেন টান দিবেন ভিতর থেকে খুলে আসবে। এই যে দেখেন এই ভিতরটা খুব সুন্দর, যেখান থেকে টান দিবেন সেখান থেকে ভিতর থেকে খুলে আসবে, গোল গোল করে সুন্দর খাওয়া যায়।
হ্যাপি জোসের একটা জিনিস, এখন খালি দেখে গেলেন কত সহজে তৈরি করা যায়, খাইতে কিন্তু দারুণ মজা, খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। তো দেখেন কত সহজে হয়ে গেল। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।